নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। পুরো নাগরিক হলেও মেলে না ন্যূনতম সুবিধা, এই নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। উল্লেখ্য, এই ওয়ার্ডের বাসিন্দার সংখ্যা 1500। তেলিপুকুর, জগন্নাথপুর, টকপুকুর, কুলদীপ মিশ্র কলোনি সহ বিভিন্ন এলাকায় নেই কোনো নিকাশী ব্যবস্থা, ফলে বাসিন্দারা বাড়িতেই সোপ ট্যাঙ্ক বসিয়ে তাতে নোংরা জল ফেলে, বৃষ্টিতেও জল জমে গিয়ে সমস্যায় পড়তে হয়। বর্তমানে কয়েকদিনের টানা বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছুটা এলাকা। রাস্তার ওপরে জমা থাকা নোংরা জল পেরিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের, সেই জল ঢুকে পড়ছে বাড়ির ভেতরেও। নোংরা জলে রীতিমতো দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। ভোটের সময় নিকাশি নালা নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কাজ না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। আমাদের এই নোংরা জলটা সবসময় থাকে, আমাদের ড্রেনের দরকার, বুঝলেন? আর মিউনিসিপ্যালিটিকে বলছে যে আমি ড্রেন করে দেব, একবারও ড্রেন করছে না। আর যখন ভোটের সময় হচ্ছে তখন হাত পা ধরতে আছে বাড়ি বাড়িতে, আমি এটা করে দেব, ওটা করে দেব, কিন্তু কিছু করে দিছে না। কেন করবে না? হ্যাঁ, জল জমে থাকছে আমাদের বাড়ির কাছে, জমে থাকছে, ড্রেন করবে না কেন? ভোটের সময় নিতে আসবে ভোট, আমরা এবার ভোট দিব না কিছুতে, বুঝলেন? আমরা এই 23 নম্বর থেকে ভোট পাবে না, না তোমাদের কাজ করুক। হ্যাঁ, ডেঙ্গু হচ্ছে তো আমাদের বাড়ির পাশে ডেঙ্গু হয়েছে, হসপিটাল থেকে দেখে আরাম আছে, কেন হবে? এই সরকার কেন কিসের জন্য হয়েছে? হ্যাঁ, আমাদের মর্সি পিটির যে জিতেছে সে কেন করবে না? হ্যাঁ, করা দরকার ড্রেন, আপনি বলেন ওকে করতে, না করে আমরা ঘেরাই করবো। আপনি বলেন যে এখান থেকে আমাদের ব্যবস্থা করতে, সারা বছর থাকে জল, জল থাকে ডেঙ্গু হয়, হাঁটতে পারে না বাচ্চা কাচ্চা, স্কুল কেমন করে যাবে, সব তরফ জল হয়ে আছে। যদিও বর্তমান তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানিয়েছেন ক্ষমতায় আসবার কয়েক মাসের মধ্যেই এলাকায় বেশ কিছু কাজ করা হয়েছে, খুব শীঘ্রই এলাকায় নিকাশি নালার কাজও করা হবে। আমার এলাকায় নিকাশি ব্যবস্থা নেই ঠিকই, কিন্তু আপনাকে ভাবতে হবে ওই এলাকার 1990 সালে বামফ্রন্ট সরকারের সময় এলাকাটি পৌরসভার অধীনস্থ হয়, সেই সময় থেকে বহুদিন বামফ্রন্ট বোর্ড চালিয়েছে, কংগ্রেস বোর্ড চালিয়েছে এবং বিজেপি নির্দলকে নিয়েও 5 বছর বোর্ড চালিয়েছে, এবং ওই এলাকার নির্বাচিত কাউন্সিলর ছিলেন 5 বার বামপন্থীরা, 1 বার বিজেপিরা। দুঃখের কথা, ওনারা উদাসীন ছিলেন, ওই এলাকার সমস্যা নিয়ে কোনোদিনও ভাবেননি। আমাদের মমতা ব্যানার্জির অধীনস্থ পৌর বোর্ড ওই এলাকার রাস্তা করেছে, ওই এলাকার রাস্তা ছিল না, ওই এলাকার স্ট্রিট লাইট করেছে, ওই এলাকার জলের ব্যবস্থা করেছে, ওই এলাকা অলরেডি 2টো স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু হয়েছে, আগামী দিনে ওই এলাকার নিকাশির ব্যবস্থা করবে ওই এলাকায়, এটা আমরা আস্থা রাখি মমতা ব্যানার্জির উপরে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716169।